সত্যি বাংলায় বাঙালি ছেলেদের কোনো কর্মসংস্থান নেই, তাই কেউ ছেড়েছে আজকে বাংলা, কেউ ছেড়েছে দেশ, আর কেউ গান্ধী মুক্তি পাদদেশে এখনো চাকরি পাবে বলে বসে আছে ধর্ণায়। কোথায় যাচ্ছি আমরা? আপনাদের সাথে আমি তথাগত কলকাতা দর্পণে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর। কোথায় যাচ্ছে বাংলা? আজকে এমন একজন লোকের সাথে কথা বলে নেব যার কাছে হয়তো এই উত্তর আছে, যে বাংলায় বাঙালি ছেলেদের জন্য দীর্ঘ সময় ধরে লড়ে চলেছে। কে সেই চরিত্র? হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, সে আর কেউ না, গর্ব চ্যাটার্জি। আজকে আমরা তার সাথে কথা বলব, দেখি তিনি কি বলছেন। তিলজলায় যে কাণ্ডটা হলো, 7 বছরের মেয়েকে যে রেপ করে হত্যা করা হলো, তা আলোক কুমার করলেন, তার প্রতিবাদে কি আপনার পদক্ষেপ নিয়েছে? প্রথম কথা, আলোক কুমার করলেন, আমরা এগুলো সাধারণত ব্যবহার করি মানুষের ক্ষেত্রে এবং যারা একটু শ্রদ্ধেয় মানুষের ক্ষেত্রে। এটি একটি অসামাজিক সন্ত্রাসী জন্তু, ঠিক আছে, একটি বহিরাগত জন্তু, এর জন্য করলেন ঠললেনও তো কোনো বিষয় নেই, একে মানুষের পর্যায়ে আমরা ফেলি না। বিহারের সমস্তিপুরে তার একটা বউ আছে, সেখানে সে বউয়ের একাধিকবার গর্ভপাত করিয়েছে, এখানে এসছে, আমি শিওর এখানে বেশ একদম ছড়িয়েই বসেছিল, কারণ এখানে তার দেশবালি সব কাউন্সিলার ইত্যাদি সব সিস্টেম একদম রেডি করে, তার মনে হয়েছে একটি শিশুকন্যাকে, বাংলার একটি শিশুকন্যাকে হাত পা বেঁধে ধর্ষণ করবে, তারপরে খুন করবে, করেওছে, যেগুলো হয়তো সে যেখান থেকে এসছে সেখানে হয়তো আকছার, আমি জানি না। এবং তারপরে আমরা এর ফাঁসি চাই, খুব স্পষ্ট কথা, এই জন্তুর ফাঁসি চাই। ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের এই বাংলার মাটিতে একটি বাঙালি ছেলেকে ফাঁসি দেওয়া হয়েছিল, তখন অনেকে মিছিলে নেমেছিল, ঠিক আছে, অনেকে প্রতিবাদে নেমেছিল। কালকে দেখলাম, সেদিন দেখলাম, সব চুপ, ঠিক আছে। তো আমরা একটা কথা বলেছি, ঠিক আছে, যদি দেখো সব দল চুপ, কেউ মুখ খুলছে না ভয়ে, বুঝবে অপরাধীটা দেশওয়ালি, কোনো বাঙালি নয়। এক তো এইটা, আর দ্বিতীয় হচ্ছে বোঝা যাচ্ছে যে বহিরাগত সমাজবিরোধী সন্ত্রাসী এত বেড়ে গেছে পশ্চিমবাংলার মাটিতে, এই এবং এই তারা এই এরই দেশওয়ালি, এই আলোক কুমারের দেশওয়ালি, এবং তারা সকল ধর্মের, ঠিক আছে, দেখলাম আমরা, তারা কি করছে, তারা পুলিশের ওপর আক্রমণ করেছে, পুলিশকে জখম করেছে, পুলিশের গাড়ি জ্বালিয়েছে, পুলিশের গাড়ি ভেঙেছে, সাংবাদিকদের পিটিয়েছে, তারা দমকল পিটিয়েছে, আগুন জ্বালিয়েছে, দমকলের ক্ষতি করেছে, রেল অবরোধ করেছে। এইটা আমরা মেনে নিতে পারি না, এইটা করার সাহস তালা পেপেলো কী করে? কারণ এইটা করার সাহস আমরা দিয়েছি, এদের কেউ কন্ট্রোল করতে পারে না, এদের যদি কন্ট্রোল করতে না পারো তাহলে ঘরে ঢুকিয়েছো কেন? এটাই হচ্ছে স্পষ্ট কথা। আজকে কলকাতা শহর, বাংলার রাজধানী শহর, তার একাংশ এবং তার রেল লাইনের একাংশ, হাজার হাজার দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে যাবার যে বাঙালি যাত্রীরা তারা হয়রান হলো, কলকাতা পুলিশ চুপ করে থাকলো কার ভয়ে? কারণ এদের মাথার ওপর হাত রয়েছে, এরা ভোট ব্যাংক কাদের? এরা ভোট ব্যাংক হচ্ছে বহিরাগতদের ওপর নির্ভরশীল বাংলার মাটিতে কিছু কুলাঙ্গার যারা কাউন্সিলর, ঠিক আছে, এবং এমএলএ এমপিও নিশ্চয়ই থাকবে ওপরে ওপরের লেভেলে, ঠিক আছে, তাদের হাত রয়েছে, এই স্টক ভোট রয়েছে, তাই কেউ এদের খেপাতে চায় না। এবং এই বাঙালির যে ক্ষোভ বাড়ছে, তারা বাঙালির ভোটকে ফ্রি মনে করে। আমাদের খুব স্পষ্ট কথা, ফাঁসি দিতে হবে আলোক কুমারকে, এবং অনেক ফুটেজ আছে, শত শত এরকম সন্ত্রাসী আমরা দেখেছি গতকাল রাস্তায়, সকলকে আইডেন্টিফাই করে স্পষ্ট কথা হাওড়া থেকে ট্রেনে তুলে দিতে হবে, তারপরে তারা পশ্চিমবঙ্গ বর্ডার পেরিয়ে যেখানে যার বাড়ি সেখানে নেমে যাক, ফলে ওয়ান টাইম হয়ে যাবে বিষয়টা। এবং আগামীতে এরা যাতে না ফেরত আসতে পারে, তাই পশ্চিমবাংলার মাটিতে ভূমিপুত্র সংরক্ষণ চাই প্রতিটি বেসরকারি কাজে, কারণ এরা বাংলায় ঢোকে বাংলার মাটি, বাংলার কাজ, বাংলার ব্যবসা, বাংলার পুঁজি, বাংলার হকারি স্পট, বাংলার অটো লাইন, বাংলার টোটো লাইন, এই সব কিছু দখল করে বাঙালির মুখ থেকে, বাঙালি ছেলেমেয়েদের মুখ থেকে খাবার কেড়ে নিতে। আমরা যারা আমাদের মুখের খাবার কেড়ে নেয় এবং একই সঙ্গে বাংলার মাটিতে সন্ত্রাস চালায়, তা আমরা তাদের আমাদের জামাই আদর করতে চাই না। বাংলা পক্ষ কোনো ঘর জামাই সিস্টেমে বিশ্বাসী নয়। দাদা, আজকে তো KMC তে আপনি এসেছিলেন ডেপুটেশন জমা দিতে, তো এই ব্যাপারে একটু বলুন। দেখুন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে
একটি এই এই যাদের কথা এতক্ষণ বলা হচ্ছিল তাদের সবচেয়ে বড় স্তম্ভ, ঠিক আছে, একদম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ধরো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন না, তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যাতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে পরিণত হয় এবং সেখানে যাতে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসুর মতো দিকপাল ব্যক্তি, সেই জায়গাটি যাতে অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ আমরা স্পষ্ট চারটে দাবি নিয়ে নেমেছিলাম এবং ডেপুটেশন দিয়ে এসেছি। কী কী সেই দাবি? এক, কলকাতার বুকে বাংলার রাজধানীতে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্যে প্রতিটি সাইনবোর্ড, প্রতিটি হোর্ডিং, যা কিছু আছে তাতে বাংলা ভাষা থাকতে হবে, এক। দুই, এখানে গ্রুপ ডি যে চাকরিগুলি রয়েছে, গ্রুপ ডি চাকরিগুলি পেতে এবং গ্রুপ ডির ক্ষেত্রে অনেক দুর্নীতি করে অনেক বহিরাগত ঢোকানো হচ্ছে, গ্রুপ ডি চাকরি পরীক্ষার মাধ্যমে এবং বাংলা লিখিত পরীক্ষার মাধ্যমে নিতে হবে। এবং বাংলা পক্ষের দাবি, কলকাতা বাংলার রাজধানী, শুধু কলকাতা শুধু কলকাতাবাসীর নয়, সারা বাংলার, তাই জন্য এই গ্রুপ ডির সকল চাকরিতে প্রতিটি জেলার জনসংখ্যা অনুযায়ী কোটা থাকতে হবে। আমরা আসলে বাংলার জেলার ছেলে মেয়েদের দিয়ে মালদার ছেলে মেয়ে, উত্তর দিনাজপুরের ছেলে মেয়ে, কুচবিহারের ছেলে মেয়ে, পশ্চিম মেদিনীপুরের ছেলে মেয়ে, নদিয়ার ছেলে মেয়ে দিয়ে কলকাতা ভরে দিতে চাই, যাতে কি না আমাদেরও জনবল হয়। কারণ কলকাতাবাসী বাঙালি যে বহিরাগত আগ্রাসন রুখতে ব্যর্থ তা গত 70 বছরে প্রমাণিত হয়ে গেছে, এখন এদের সাপোর্ট দরকার। দুই, তিন, আমরা যেটা বললাম যে ডোমিসাইল সার্টিফিকেট, এটা যেহেতু অনেক দেশওয়ালি কাউন্সিলর হয়ে গেছে আপনারা জানেন তাদের, ফলে তারা ডোমিসাইল সার্টিফিকেটটা মোটামুটি চাঁদার রসিদের মতো বিলি করেন, এভাবে কোনো ডোমিসাইল কোথাও হয় না। কারণ ডোমিসাইলের সঙ্গেই নানা রকম ভাতা, বসে যাবার অধিকার ইত্যাদি এগুলো তৈরি হয়ে যায়। কদিন আগে আমরা দেখেছি ডানকুনিতে সবুজ সাথীর সাইকেল ঘাড়ে করে দেশওয়ালি ভাই তার দেশে নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, তার মানে সেই ব্যক্তির এখানে কার্ড হয়ে গেছে, তার মেয়ে স্কুলে পড়ছে, স্কুলে পড়ে সাইকেল পেয়েছে, তার মানে তার বউ 500 টাকা করে টাকা পায়, তার একটা বাচ্চা সাধারণত তাদের হয় না, একাধিক বাচ্চা হলে একাধিক সবুজ সাথীর সাইকেল রয়েছে থেকে শুরু করে সব কিছু, এগুলো চলতে পারে না। তাই আমরা স্পষ্ট দাবি করছি ডোমিসাইল সার্টিফিকেট শুধু কাউন্সিলরের বক্তব্য লেখার উপর ভিত্তি না করে প্রতিটি ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করা হোক, এবং এটা শুধু সামনে নয়, রেট্রোঅ্যাক্টিভলি। কারণ আমরা জেনেছি লকডাউনের সময় যেখানে সব জায়গা থেকে খেদা দিয়ে দিয়েছে, সেখানে বাংলায় তো খোলা হাট করে রেখেছিল, লকডাউনের সময় অনেক কিন্তু এরকম ক্রিমিনাল ঢুকেছে বহিরাগত, ঠিক আছে, তাদের আইডেন্টিফাই করে এখান থেকে উচ্ছেদ করা হোক, ডোমিসাইল কার্ড একদম কেড়ে নেওয়া হোক, খুব স্পষ্ট কথা। কারণ তাদের সব নানা রকম রাজ্য রয়েছে, সেখানে আজকাল আমরা শুনি যোগী আদিত্যনাথ পুরো ফুল পেজ অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, সেখানে অনেক উন্নতি হচ্ছে, নীতিশ কুমার বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, সেখানে সব উন্নতি হচ্ছে। তো আমরা এই উন্নয়ন দেখে খুব খুশি, বাংলা পক্ষ বিহার এবং উত্তরপ্রদেশের উন্নয়ন চায় এবং চায় যে বাংলার মাটিতে অনুপ্রবেশকারী বিহার এবং ইউপির লোক তাদের নিজেদের মাটিতে গিয়ে তাদের মহান উন্নয়ন যজ্ঞে সামিল হন এবং নিজের মাটিতে মাথা উঁচু করে বাঁচুন। চতুর্থ আমাদের যে পয়েন্টটি যেটি ছিল, লকডাউনের সময় অনেক হকার বসানো হয়েছে, কেউ বাঙালি নয়, ঠিক আছে, আপনি যদি এই এলাকায় যে এলাকায় আপনি এটা করছেন নিউ মার্কেট ইত্যাদি এর আশপাশ ধর্মতলা, কোনো আপনি ভূমিপুত্র হকার পাবেন না। বাংলার রাজধানী, সেখানে হকার কীরকম হওয়া উচিত? ধরুন গ্র্যান্ড হোটেলের সামনে যে প্রথমে আমার একজনের সঙ্গে দেখা হলো, ভাই তুমি কোথাকার? ও আমি তো হচ্ছে মুর্শিদাবাদের, ঔরঙ্গাবাদের। ধরো তারপরে একজনের সঙ্গে দেখা হলো, ভাই তুমি কোথাকার? আমি তো ইটাহারের, উত্তর দিনাজপুরের। ভাই তুমি কোথাকার? বলবে ভাই আমি তো হচ্ছে বেলদার, মেদিনীপুরের। এরকম হওয়া উচিত, এরকম হওয়াই স্বাভাবিক, কিন্তু এখানে আপনি সেটা পাবেন না। কারণ আপনি এটা যদি এরকম পরপর সার্ভে করতে যান, আপনি পাবেন ভাই আপনি কোথাকার? বলে আমি সমস্তিপুরের। ভাই আপনি কোথাকার? আমি ঝাপড়ার। ভাই আপনি কোথাকার? আরেক কোনো জায়গাকার। প্রশ্নটা হচ্ছে বাংলার ভূমিপুত্রদের এখানে যে অধিকার আছে সেই জিনিসটা প্রতিষ্ঠিত করার জন্য এই যে বহিরাগত হকাররা যারা বাংলা ছেলে মেয়েদের রুটি রুজি মেরে দিচ্ছে, তার জন্য তাদের উচ্ছেদ করার ব্যবস্থা করা হোক, এবং এই যে বেআইনি হকার উচ্ছেদ করে তার জায়গায় বাংলার ভূমিপুত্র বিভিন্ন জেলার হকারদের বসানোর ব্যবস্থা করা হোক, এইটা নিয়ে আমরা দাবি জানালাম। তখন পৌর কমিশনার মাননীয় বিনোদ কুমার, আইএএস, বুঝতেই পাচ্ছেন আইএএসরা সাধারণত কেন মানে কুমার হয় কে জানে, যাই হোক তো হয় তারা, ফলে আমরা তার কাছেই গেলাম। কারণ আমরা পদের কাছে গেছি, ব্যক্তির কাছে যাইনি, যদিও পদে যে ব্যক্তি আসেন তিনি বললেন যে আপনারা সার্ভে, আপনারা তাহলে
গত 6 মাসে যারা যারা বসেছে তাদের সার্ভে করে দিন। এবার সার্ভে যারা করে দিন আমরা তখন বললাম যে ঠিক আছে, কিন্তু এগুলো রেকর্ডে থাকলো না, এটাই হচ্ছে দুঃখের, এগুলো যদি রেকর্ডে হতো। একই সঙ্গে বাংলা পক্ষ কিন্তু বাঙালি অবাঙালি এরকম কোনো তফাত করছে না, বাংলা পক্ষ একখানা স্পষ্ট বার্তা দিতে চায়, যারা বাংলার মাটিতে পার্মানেন্ট রেসিডেন্ট অলরেডি ইন, যারা 2-3 প্রজন্ম ধরে এখানে রয়েছেন, তাদেরকে নিজেদের রাজ্যে খ্যা দিয়ে পাঠিয়ে দেবার কোনো ইচ্ছে বাংলা পক্ষর নেই, তারা বাংলার মানুষ, ঠিক আছে। আমরা বলছি ভূমিপুত্র সংরক্ষণ, অর্থাৎ বাংলার যারা পার্মানেন্ট রেসিডেন্ট স্থায়ী বাসিন্দা, এখানে বাঙালি অবাঙালির কোনো বিষয় নেই, বাঙালি সাঁওতালি কোচ রাজবংশী মেচ নেপালি সব কিছু সবাই, ইনক্লুডিং যারা বলবে হয়তো ইউপি বিহারে তাদের অরিজিন, ঠিক আছে, তারাও যারা রয়েছে অলরেডি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, প্রতিটি মাটির একটা ধারণ ক্ষমতা রয়েছে। ধরুন আমার পেছনে যে বিল্ডিংটা রয়েছে, ঠিক আছে, এইটা যদি 2 তলা না হয় 20 তলা বিল্ডিং হতো, তাহলে যদি একখানা ডিপ টিউবওয়েল হতো তাতে জল তুলতে অসুবিধা হতো, ফলে যে কোনো মাটির ওপর কতগুলো লোক করে খেতে পারবে তার একটা লিমিট রয়েছে। আমরা তাই খুব স্পষ্ট এবং বৈজ্ঞানিকভাবে বলছি যে আর নেওয়া সম্ভব না, যারা আছে অলরেডি স্থায়ী বাসিন্দা অল পেপারস ওকে ঠিক আছে, কিন্তু আর নেওয়া সম্ভব না। তাই ভূমিপুত্র সংরক্ষণ চাই, ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই বেসরকারি ক্ষেত্রে, যাতে একখানা স্পষ্ট আইনি বেড়া থাকে। আমরা আইন এবং সংবিধানে বিশ্বাস। ভূমিপুত্র সংরক্ষণের কথা বললেন, মানে আমাদের সিএম বিশ্ব বাংলা করেছে, এটা কি আপনি সমর্থন করেন? মালদার মাটিতে প্রশাসনিক মিটিংয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিহারের মানুষকে চাকরি দেবার দায়িত্ব বিহারের সরকারের, ইউপির মানুষকে চাকরি দেবার দায়িত্ব ইউপির সরকারের, এবং বাংলায় যে চাকরি পাবে বাংলা যার ভাষা এবং বাংলা যার ঠিকানা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেস্ট আর ডোমিসাইল, এই এইটা উনি বলেছেন। এটা অর্থাৎ বাংলা পক্ষ যে ভূমিপুত্র সংরক্ষণের যে দাবিটা করে উনি তাতে নৈতিক শিলমোহর দিয়েছেন, আমরা আইনি শিলমোহর চাই। বিশ্ব বাংলা অর্থাৎ বাংলার সব কিছু বিশ্বে ছড়িয়ে যাবে, ঠিক আছে, কারণ বাংলা যে পুঁজি যে মেধা যে সব কিছু বিশ্বে ছড়িয়ে যাবে, আমরা এর বিরোধী নই, কিন্তু বিশ্ব বাংলার নামে যদি সারা বিশ্ব বাংলায় ঢুকে যায় এবং যার ফলে বাঙালি খেদা খেয়ে সারা বিশ্বে ছড়িয়ে যায়, আমরা এই বিশ্ব বাংলায় আমরা বিশ্বাসী নই। স্বাধীনতার আগে বাঙালি গুলি খেয়েছে, স্বাধীনতার পরে এখন বাঙালি ধর্মঘটে অনশন করছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? স্বাধীনতার আগে বাঙালি গুলি খেয়েছে সশস্ত্র বাহিনীদের হাতে, স্বাধীনতার পরেও বাঙালি গুলি খাচ্ছে সশস্ত্র বাহিনীদের হাতে। দেখতে পাচ্ছেন না বিএসএফ কীরকমভাবে গুলি করেছে আমাদের ভাইকে বর্ডারে? দেখতে পাচ্ছেন না শীতলকুচিতে কীভাবে বুকে গুলিয়ে দেওয়া হলো 5 জন বাঙালি ভাইকে? স্বাধীনতার আগে আমরা গুলি খেয়েছি ভারতকে স্বাধীন করার জন্য, স্বাধীনতার পরে বাঙালি বুকে গুলি খাচ্ছে স্বাধীন ভারতে, বাঙালির পয়সা মাইনে হওয়া বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির যে অর্ডারে যারা কাজ করে তাদের হাতে। আমরা খুব স্পষ্ট কথা বলছি, বাংলা ও বাঙালির শত্রু হচ্ছে বিজেপি, হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি। তারা সাম্যে বিশ্বাস করে না, তারা ভারতে প্রতিটি জাতিকে সমান চোখে দেখে না, এবং স্বাধীনতার আগে বাঙালি যখন প্রাণ দিয়েছে বন্দুক, এই যে বিনয় বাদল দীনেশ বন্দুক ধরে প্রাণ দিয়েছে, তখন বন্দুক ধরার জন্য টাকা পাওয়া যেত না, তখন কেউ জিজ্ঞেস করেনি যে আচ্ছা হিন্দি টেস্ট দেগা? কিন্তু যেই পরীক্ষা স্বাধীনতা এসে গেল তখন বন্দুক ধরতে অত প্রাণ দিতে হয় না, মাইনে পাওয়া যায়, কিন্তু তখন ঢুকে গেল হিন্দি টেস্ট দেগা। কেউ হিন্দি পরীক্ষা দিয়ে ভারতীয় সেনায় ভর্তি হবে এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাতেও পরীক্ষা নিতে হবে, তামিলেও পরীক্ষা নিতে হবে, তেলেগুতেও পরীক্ষা নিতে হবে, মারাঠিতেও পরীক্ষা নিতে হবে। ভারত হচ্ছে সমস্ত জাতির সমান অধিকারের একখানা জায়গা, ভারত কোনো ভাষাভিত্তিক রাষ্ট্র নয়, এখানে কোনো একটি ভাষিক জাতিকে তারা যদি বিশেষ করে পাইয়ে দেয় সেটাকে সাম্রাজ্যবাদ বলে। আমরা সাম্রাজ্যবাদ বিরোধী, আমরা বাঙালি জাতীয়তাবাদী, আমরা বাংলার মাটিতে বাংলা ও বাঙালির অধিকার কায়েম করে ছাড়ব। আমরা বাংলায় 86% কলকাতা দেখে বাংলার বাস্তবতা বুঝবেন না, বাংলার মাটিতে বাঙালির থেকে বেদখল হওয়া প্রতিটি শহর কেন্দ্র কিন্তু অসংখ্য বাঙালি ঘিরে রেখেছে, এবং বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে, এরপরে কিন্তু ভুট্টা পড়লেই পপকর্ন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।